সবাইকে ওয়েলকাম করছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো সবাইকে একটা কোশ্চেন দেওয়া ছিল আমাদের, যে ডুহাইল লুপের একটা প্রোগ্রাম লেখা ছিল, মানে ফ্যাক্টোরিয়ালের, এটার ফ্লো চার্ট দিয়ে কনভার্ট করতে বলা হয়েছিল। আশা করি অনেকে পেরেছ, তো তাদেরকে অভিনন্দন জানাই যারা অলরেডি করেছ। তো এখানে খেয়াল করে দেখো যে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, তাই না? এখানে একটা কথা আমি একটু এক্সট্রা করে বেশি লিখেছি, মানে একটু এক্সট্রা একটা ইনফরমেশন লিখেছি ডুহাইল লুপ কনসেপ্টের আলোকে, মানে ডুহাইল লুপের আলোকে। এটা থাকবে না আসলে, এটা এটা ইচ্ছা করে লেখার কারণ হচ্ছে এই, এটা দেখলে অনেকের কাছে কনসেপ্টটা বিল্ড করতে অনেক ইজি হতে পারে, মানে ডুহাইল লুপ যেভাবে কাজ করে তার ওয়ার্কিং সাইকেলটা কেমন, সেই থিঙ্কিংটা মেনটেন করি আসলে আজকে আমরা এই একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লো চার্ট দেখবো। দুইটাই রাইট, আমি বুঝাতে চাচ্ছি যে এই যে অ্যালগোরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম করে আসলাম আমরা প্রিভিয়াস, এভাবে না করে যদি আজকে যেভাবে করবো এভাবেও যদি করি কোনো সমস্যা নাই, কারণ কোশ্চেনে যদি স্পেসিফিক করে কোনো কিছু দেওয়া না থাকে আমি যে কোনো কনসেপ্টই আমার জিনিসটাকে আমি সাজাতে পারি। দুইটাই রাইট। তো ফার্স্ট অফ অল যদি আমরা অ্যালগোরিদম দেখতে চাই, যে অ্যালগোরিদম কি, ওই যে ডুহাইল লুপের যে কনসেপ্টটা ছিল, যে প্রোগ্রামটা ছিল প্রিভিয়াস পড়বে, যেটা তোমাদের কোশ্চেন আকারে দেওয়া ছিল, সেটা থিঙ্ক করে আমি আগাচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেনটা অনেকে খাতায় লিখে একটু মিলাতে পারো আমাদের। তো এখানে দেখো আমরা লিখব যে ধাপ এক যে শুরু করি, তাই তো, শুরু করি ধাপ টু ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করে, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। তারপর ধাপ থ্রি, আচ্ছা শুরু করি ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, এন এর মান গ্রহণ করার পর এই যে ফ্যাক্ট এফ এ সি টি ফ্যাক্ট ইকাল ওয়ান এবং আই ইজ ইকাল টু ওয়ান ধরি, চেঞ্জটা এরপরই দেখতে পাবা এই লাইন থেকে একটু চেঞ্জেস। ধাপ ফোর, ফোর এখন এই যে আয়ের মান ওয়ান এটা ট্রু কিনা ফলস এটা আমি এখন আর চেক করবো না, যেহেতু আমি ডুহাইল লুপ কনসেপ্টে প্রোগ্রামটা বা অ্যালগোরিদমটা লিখছে, ডুহাইল লুপ কী করতো প্রথম কন্ডিশনটা ট্রু কি না ফলস সেটা চেক করতো না, সে প্রথমবারই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে ফেলতো, এই যে ফ্যাক্ট এফ এস এ ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু আই, তারপর আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান নির্ণয় করি, তাই তো, নির্ণয় করি ওয়েল এটা নির্ণয় করলাম। নির্ণয় করার পর পাঁচ নং ধাপে আমি বললাম যে আই লেস দেন ইকুয়াল এন কিনা, বা এরকম বলতে পারো কি না, লেস দেন ইকুয়াল এন কিনা। যদি এটা সত্য হয়, মানে সত্য হলে কোথায় যাবা, মানে সত্য হলে, মানে যদি সত্য হয়, যদি সত্য হয় তবে চার নং ধাপে যাও, চার নং ধাপে যাও, না হয়, আচ্ছা মিথ্যা হলে আমরা তো আর এই ধাপে পাঠাবো না, মিথ্যা হলে পরে ধাপে পাঠাবো, না হয় ছয় নং ধাপে যাও। আচ্ছা ছয় নং ধাপে কি রাখবো, মিথ্যা হলে আর এই প্রক্রিয়াকরণটা করার দরকার নেই, ডিরেক্ট রেজাল্টটা দেখায় দিব, তার মানে ধাপ সিক্সে হবে ফেক এর ফলাফল ছাপাই, তারপর প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম, সাথে শেষ করি করি বা প্রোগ্রাম শেষ করি। এই ছিল আমাদের আসলে অ্যালগোরিদমটা, দেখো এই লাইনটার মধ্যে চেঞ্জ। আমরা কি করেছি, এই যে শুরু করলাম ইনপুট হিসেবে এর মান গ্রহণ করলাম ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ওয়ান আই ইজ ইকুয়াল টু ওয়ান ধরি, কিন্তু প্রিভিয়াস প্রোগ্রামে কিন্তু আমরা যেটা আগে করেছিলাম
এই লাইনটা প্রথমে লিখেছিলাম তারপরে এই লাইনটা লিখেছিলাম, মানে এই লাইনটা এখানে যাবে, এই লাইনটা এখানে ছিল, এটা প্রিভিয়াস অ্যালগোরিদমে। এই অ্যালগোরিদমটা রাইট, কারণ এই কনসেপ্টটা কি আমাদের ডু হাই লুপটাকে মেনটেন করছে আসলে, যে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ওয়ান, আই ইজ ইকুয়াল টু ওয়ান ধরি, তারপর এই কাজটা করি, আই এর মানটা ওয়ান ট্রু না ফল সেটা আমার চেক করার দরকার নেই। আমি শুরুতে কী করলাম, ফ্যাক্ট, ফ্যাক্টের মানটাকে এই যে এখানে ইনিশিয়ালাইজ এফ এ ইনিশিয়ালাইজ করলাম, এই যে দেখো ফ্যাক্টের মানটা কত ওয়ান, আয়ের মানটা কত ওয়ান, কাজ করে কোথায় রাখলাম ফ্যাক্টে, করার পরে এই আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান নির্ণয় করি। নির্ণয় করার পর আমরা এই যে ধাপে পরে 5 নং ধাপে তো আসবে এই কাজটা নির্ণয় করার পর, তারপর আই লেস দেন ইকুয়াল এন কিনা এটা চেক করলাম, যদি সত্য হয় তাহলে 4 নং ধাপ, 4 নং ধাপে মানে কি এই কাজটা আবার সে করবে, যতক্ষণ অব্দি এটা সত্য হবে এই কাজটা করতে থাকবে। তার মানে যখন দেখবে আয়ের মান বেড়ে এমন একটা মান হয়ে গেছে যা এন থেকে কি এন থেকে বড় হয়ে গেছে, ছোট না তখন আর, তখন কি 6 নং ধাপে যাবে, তাই না, না হয় কি 6 নং ধাপে যাবে, 6 নং ধাপে গিয়ে ফলাফলটা দেখাবে। আমরা জানি ফল লুপটা যখন ফলস হয়ে, ফল লুপ বা ডুহাইল লুপটা যখন ফলস হয়ে যাবে তখনই কিন্তু আউটপুটে আমরা রেজাল্টটা দেখতে পাবো, এই জন্য না হলে আমরা কি ফ্যাক্টের ফলাফল ছাপাই তারপর শেষ করি, জাস্ট বুঝে শুনে করা। আর এটা ফ্লো চার্টটা কেমন হবে সেটাও আমি একটু পাশে করছি, দেখো ফ্লো চার্টটা তুমি যেভাবে করবে সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে স্টার্ট করবা, তাই তো, স্টার্ট এস টি এ আর টি স্টার্ট, তারপর একটা স্টেপ থেকে যখন আরেকটা স্টেপে আসবা, ইনপুট এন, ইনপুট এন, তারপর তোমার কিছু প্রক্রিয়াকরণ ব্যাপার ছিল সেগুলো করে নাও, মানে প্রক্রিয়াকরণ শেপে কি কি প্রক্রিয়াকরণ ছিল, এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল ওয়ান, আই ইজ ইকুয়াল টু ওয়ান, এগুলো ছিল, তারপর তুমি এই কাজটা করতে পারো। এইটা করার পর এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারো, এই যে যে ফ্যাক্ট এফ এ সি টি ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইনটু আই, তারপর এটা করার পরে আবারও একই কাজ, চাইলে একই শেপে লিখতে পারো চাইলে আলাদা শেপে লিখতে পারো এরকম, কারণ এগুলো একটা ক্যালকুলেশন, বৃদ্ধি করা তাই না, ডিক্রিমেন্ট করা, ইনক্রিমেন্ট করা, এগুলো ক্যালকুলেশন মানে প্রক্রিয়াকরণ, এটা এক ধরনের ক্যালকুলেশন, কারণ গুণ করে, এটা হচ্ছে যোগ করে বৃদ্ধি করে, তো আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। হ্যাঁ, এখন এই বৃদ্ধি ভ্যালুটা, এই বৃদ্ধি ভ্যালুটা ট্রু কিনা ফলস সেটা আমি চেক করবো এখন, তাই না, চেক করার জন্য আমি যে শেপটা নিব সেটা হচ্ছে আই লেস দেন ইকুয়াল এন কিনা ইফ, তাই না, হ্যাঁ, যদি এটা ইয়েস হয়, তাই না, যদি এটা ইয়েস হয় আমি এই কাজগুলো আবার করবো, মানে এই এই কাজগুলো আবার করবো, যদি এটা ইয়েস হয় তাহলে আমি তাকে এই জায়গাটা ফ্লো করে দেব, যে হ্যাঁ ইয়েস হলে তুমি আবার এই কাজগুলো করে আসো, এই কাজগুলো করে আসো, আর যদি নো হয়, এটা যদি নো হয় আউটপুটে কি আমরা ফলাফলটা দেখতে পাবো, তারপর নো এর জন্য আউটপুটে ফলাফল দেখতে পাবো, যে আউটপুট সিম্বল প্রিন্ট PRINT প্রিন্ট ফ্যাক্ট, কারণ ফলাফলটা ফ্যাক্টে আসে, তারপর প্রোগ্রামটা ক্লোজ ENDই, তারপর হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে খেয়াল করে দেখো, আগে যে ফ্লো চার্টটা ছিল এই ফ্লো চার্টটা তোমরা একটু প্রিভিয়াস পর্বটা একটু ট্রাভার্স করে দেখে আসবা, একটু চেঞ্জ আছে, একই কাজ আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে করলাম, যে আমি এটা এই জন্যই করলাম, অনেকের মধ্যে কনফিউশন লিড হতে পারে যে ভাইয়া বইতে তো এইভাবে করা আছে, অনেকের বইতে ফ্লো চার্টটা এইভাবে করা, আমি যেভাবে করাইছি তার থেকে একটু আলাদা, বা আমি যেটা করাইছি অনেকের বইতে সেভাবেও আছে, তো যাতে এই কনফিউশনটা লিড না হয় যে কোনটা করবো, তাহলে আমি বলবো তোমার কোশ্চেন যদি স্পেসিফিক করা না থাকে তাহলে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। আর এইটা দিয়ে যদি তোমাকে প্রোগ্রাম লিখতে বলে তুমি অবশ্যই ডুহাইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটা লিখবা, কারণ এখানে ফ্লো চার্টটা যেভাবে করা হয়েছে, কোন কোন অ্যাপ্রোচ মেনটেন করে করা হয়েছে, দেখো ইনিশিয়ালাইজেশন, তারপর দেখো এই কন্ডিশনটা ট্রু না ফলস এটা চেক করে নেই, তো এই কাজটা কে করে, ডুহাইল লুপ করে। তো এর আলোকে যদি তোমাকে সি প্রোগ্রাম লিখতে বলে, যে কোশ্চেনটা ছিল, যে যে কোশ্চেনটা দিয়ে তোমাকে আসলে এই দুইটা জিনিস লিখতে বলা হয়েছিল বা ফ্লো চার্টটা লিখতে বলা হয়েছিল, সেই কোশ্চেনটা তখন অ্যান্সার হবে, কারণ তখন কোশ্চেনটাই অ্যান্সার হিসেবে কাজ করবে। আর যদি এটা দেওয়া, মানে যদি এটা দেওয়া থাকে তখন তোমাকে এটা করতে হবে, কারণ এই এই অ্যালগোরিদমটার মানে কি, এটা কোন অ্যাপ্রোচে লেখা হয়েছে, এই জন্য আমি এক্সট্রা করে এই কথাটা লিখেছিলাম টু হাই লুপের আলোকে। এই কথাটা কিন্তু থাকবে না, এই কথাটা থাকবে না, এইটা আসলে ইচ্ছা করে লেখা যাতে কনসেপ্ট আমরা ধরতে পারি আসলে কোন কনসেপ্টে আমাদের থিঙ্কিংটা আমরা করছি আসলে।
তো আমরা জানি ডুয়াল লুপের প্রথম কাজটাই উইদাউট কন্ডিশনে করে ফেলে। এখানে দেখো এই যে এই কাজটা করার জন্য সে আয়ের মান ওয়ান এটা ট্রু কিনা ফলস এটা চেক করে নেয়, যেটা চেক করতো কি ফল লুপ ওয়াইল লুপ তাদের প্রথম কাজটা ধরো প্রথম কাজটা করার জন্য তারা চেক করে নিত যে আয়ের মানটা ট্রু কিনা ফলস। তো আশা করি এই এই জিনিসগুলোতে তোমাদের কোনো প্রবলেম নেই, যদি প্রবলেম হও মানে প্রবলেম ফেস করো অবশ্যই আমাদের কমেন্টে শেয়ার করবা, জিনিসগুলোকে আমি আরও এক্সপ্লেইন করার ট্রাই করবো। তো এখানে আল্লাহ হাফেজ।